ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত অভিনন্দন নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পৃথিবীতত্ত্বের রাশি এবং রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ অর্থাৎ 5ই জুন থেকে 11ই জুন 2023 এই 7টি দিন কেমন যেতে চলেছে, গ্রহ নক্ষত্রের অবস্থান এই সপ্তাহে কি কি শুভ ফল প্রদান করতে চলেছে, জীবনে চলার পথে কি কি বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, আর আগত এই সপ্তাহ এবং এই সমস্ত বাধা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বা কি, কোন সংখ্যা বা কি রং ব্যবহার করলে শুভ ফল প্রাপ্ত করা সম্ভব, কোন রত্ন ধারণ করলেই বা অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে, আর কোন দিক নির্দেশনা করলেই বা জীবনে সফলতার নিকট পৌঁছে যাওয়া যাবে, এই সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই উপস্থাপনা। তবে আপনারা কোনো রত্ন ধারণ করার পূর্বে অবশ্যই জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। তো চলুন আমরা জেনে নিই বর্তমান সপ্তাহে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ এবং ভাগ্যময় সপ্তাহ হতে চলেছে। দীর্ঘ দিন ধরে বন্ধ বা রুদ্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা কিন্তু এই সপ্তাহে খুলে যেতে দেখা যাবে। আপনি যদি বিদেশে আপনার কেরিয়ার বা ব্যবসার জন্য চেষ্টা করছেন তাহলে এই সপ্তাহের শেষ ভাগে আপনি কোনো বড় সুযোগ বা সুবিধা বা এই সম্বন্ধীয় কোনো তথ্য পেলেও পেতে পারেন, যেটি আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকাংশে সাহায্য করতে চলেছে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন এমন কন্যা রাশির জাতক এবং জাতিকারা কাঙ্ক্ষিত সুবিধা এবং উন্নতিরও অনেক সুযোগ সুবিধা এই সময় প্রাপ্ত করতে চলেছেন। ক্ষমতাসীন যে সরকার আছেন তাদের সংশ্লিষ্ট বিষয়ে এই সময়কালে কিন্তু তাদের পক্ষ থেকেও সফলতা অর্জন করতে পারবেন, বা সরকারি এমন কোনো কাজ আপনার কাছে আসার সম্ভাবনা বা সেই সরকারি চাকরি বা কাজ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। রাজনীতির সাথে যে সমস্ত ব্যক্তিত্বরা যুক্ত আছেন তারা এই সময়কালে কোনো বড় পদাধিকার বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা প্রবল। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের কারণে আপনার কর্মক্ষেত্রে বড় কিছু অর্জন করতে বা অ্যাচিভ করতে আপনারা সক্ষম হতে চলেছেন। যারা চাকুরিজীবী তাদের সিনিয়র এবং জুনিয়র যারা আছেন তারাও আপনার কাজের অতুলনীয় প্রশংসা এবং আপনাকে সম্মান প্রদর্শন করতে দেখা যাবে। তবে এই সময় কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার মধ্যে অহমিকা বৃদ্ধি করার জন্য অনেক প্রয়াস করতে পারেন। তাই এই পরিস্থিতিতে আপনাকে কিন্তু অহংকার একেবারেই পরিত্যাগ করতে হবে, কোনো বিষয়ে গোড়ামি একদম পরিহার করতে হবে, অন্যথায় কিন্তু এই ফল বিফলে যেতে পারে। আপনি যদি জমি বাড়ি কেনা বা বেচার কথা ভাবেন এই সময়কালে কিন্তু এই সমস্ত কর্ম করার পূর্বে কাগজপত্র নথি এই সমস্ত কিছু খুঁটিনাটি চেক করে বা দেখে নিয়ে তারপরে সেখানে সই সাবুত করুন, অন্যথায় কিন্তু এক্ষেত্রে আপনাকে কোনো ক্ষতির সম্মুখীন হলেও হতে পারে। এই সপ্তাহে শেষ ভাগে আরাম সম্পর্কিত বহু প্রতীক্ষিত জিনিস আপনি ঘরে আনতে চলেছেন বা ক্রয় করে আনতে চলেছেন বা উপহার স্বরূপ পেতে চলেছেন, যেটি আপনার ঘরের পরিবেশকে আরও সুখময় বা সুখকর দূর করে তুলতে অনেকাংশে সাহায্য করবে। আপনি যদি অবিবাহিত বা অবিবাহিতা হন এবং বিবাহের জন্য পরিকল্পনা বা প্রস্তুতি নিচ্ছেন এমন হয় তাহলে এই সপ্তাহের শেষ ভাগে কিন্তু আপনার পছন্দ মতো সঙ্গী বা সঙ্গিনী প্রাপ্তিরও একটা যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে এই সময়কালে কিন্তু কারো সাথে সাম্প্রতিক সময়ের বন্ধুত্ব বা আলাপ আলোচনা সেটি
प्रेमे रूपान्तरित होलेओ होते पारे एवं सेई प्रेम विवाह अवधि गड़ाते पारे। एई संगे संगे এই মুহূর্তে যারা প্রেম সম্পর্কের সঙ্গে আছেন তাদেরও কিন্তু তাদের সম্পর্কের মধ্যে আরও ঘনত্ব আরও নিবিড়তা লক্ষ্য করা যাবে। তবে এই সময়কালে আপনারা প্রেম সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার বেশ মন খোলা কথাবার্তা শেয়ার করতে পারবেন, তার সাথে সাথে অনেকটা সময় কাটানোরও সুযোগ আপনারা পেতে চলেছেন, যে কারণের জন্য আপনারা দুজন দুজনের অনেকটা কাছাকাছি পৌঁছাতেও সক্ষম হবেন। যে কোনো ক্ষেত্রে এই সময়কালে কিন্তু ভ্রমণ একটা সম্ভব আছে, সম্ভাবনা রয়েছে, কারণ বিশেষত পরিবার নিয়ে কোনো পর্যটন স্থানে আপনার কোনো কর্মসূচি রূপায়িত হলেও হতে পারে বা এই ভ্রমণ সংগঠিত হলেও হতে পারে। এই সপ্তাহে যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বিশেষ তেমন টেনশন বা চিন্তা নেই বললেই চলে, স্বাস্থ্য বেশ ফিট থাকবে। তবুও স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্ত বিধিনিষেধ বা পদক্ষেপ সেগুলো গ্রহণ করাই আপনার জন্য শুভপ্রদ। এই সপ্তাহে কিন্তু অনেক ক্ষেত্র থেকে আর্থিক উৎস পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ অর্থ আসার কিন্তু একটা যোগ পরিলক্ষিত হচ্ছে। এই সময় যদি বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই অর্থের আপনি ব্যবহার করতে পারেন, আপনার জীবনশৈলী বদলে যেতে পারে যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন। তবে পারিবারিক ক্ষেত্র তেমন শুভ ফল দেবে না বললেই চলে, কারণ পরিবারে এই সময়কালে কিন্তু ছোটোখাটো কোনো কথাবার্তা নিয়ে, টুকটাক কোনো কথাবার্তা নিয়ে ঝামেলা অশান্তি লেগে থাকতেই দেখা যাবে। তাই এই সময় পরিবারের সকলকে বুঝে চলা, সবার মন বুঝে চলাই আপনার জন্য যথাযথ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। সপ্তাহের প্রথম দিকে বাইরের কোনো লোকের সঙ্গে কিন্তু একটু ঝগড়া বিবাদ হলেও হতে পারে বা বাইরের কোনো ব্যক্তির কারণে সংসারে কোনো ঝগড়ার সূচনা হলেও হতে পারে। তাই এই সপ্তাহে বহিরাগত কোনো ব্যক্তি অন্তর্ভুক্তি করানো পরিবার ক্ষেত্রে এটি বজায় রাখাই ভালো, বা বহিরাগত কোনো ব্যক্তিকে গৃহের মধ্যে অন্তর্ভুক্তি না করানোই আপনার জন্য শুভপ্রদ। জীবিকার ক্ষেত্রে যদি গুরুজনের পরামর্শ এবং সাহায্য নিয়ে করতে পারেন নিশ্চিতভাবে আপনারা সেই কাজে সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন। গুরুজন স্থানীয় ব্যক্তিত্বের আশীর্বাদ আপনার সহায় রয়েছে এবং ভাগ্য দেবতাও সুপ্রসন্ন হয়ে আপনার প্রতি আশীর্বাদ বর্ষণ করছেন। তাই এই সময়কালে কৃত প্রতিটি পদক্ষেপ আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সপ্তাহে কন্যা রাশির যারা জাতক এবং জাতিকারা আছেন তাদের শুভ সংখ্যা 1, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন পান্না এবং শুভ রং সবুজ। যে কোনো কাজ করার পূর্বে এই চারটি জিনিসের ব্যবহার বা প্রয়োগ করলে অথবা এই চারটি জিনিসের প্রাথমিকতা দিলে আপনারা নিশ্চিতভাবে সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। সব দিক থেকে ভালো থাকতে এবং সব বাধা থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশির জাতক এবং জাতিকারা আচার সহকারে লাল রঙের ফুল অর্পণ করে দেবী দুর্গার পূজা করুন এবং দুর্গা চালিসার পাঠ করুন। এর ফলে আপনার জীবনে শান্তি বজায় থাকবে এবং আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হিসেবে প্রমাণিত হবে। যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক এবং বাৎসরিক তথা গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।